সুইডেনে গবেষণারত এক গবেষকের রহস্যময় মৃত্যু। মৃত গবেষকের নাম দুর্গাপুরের ডিপিএল টাউনশিপের ইএন টাইপের বাসিন্দা রোশনী দাস। বছর 32-এর রোশনী দাসের স্কুলিং লাইফ দুর্গাপুরেই। এরপর বর্ধমান রাজ কলেজ থেকে জুলজি অনার্স নিয়ে পড়াশোনা করার পর ওড়িশার ভুবনেশ্বরে কলিঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেছিলেন। সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরো নিয়ে পোস্ট ডক্টরেট করেছিলেন রোশনী। পরিবারের সাথে শেষবারের মতো কথা হয় গত মাসের 29 তারিখ। এরপর 30 তারিখ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু তখনও পর্যন্ত ওই নির্মম পরিণতির কথা কিছুই জানতে পারেনি পরিবার। ওই মাসের 12 তারিখ সুইডেন দূতাবাস থেকে যোগাযোগ করা হয় ভারতীয় দূতাবাসের সাথে। সেখান থেকে দিল্লি, এরপর কলকাতা ভবানী ভবন থেকে দুর্গাপুর থানায় যোগাযোগ করা হয়। 13 তারিখ পরিবারকে দেওয়া হয় মৃত্যুর খবর। জানানো হয় এক অ্যাপার্টমেন্টের ভেতর থেকে রোশনীর দেহ উদ্ধার হয়। গ্রেপ্তারও নাকি হয়েছে এক সুইডিশ নাগরিক। তবে কী কারণে মৃত্যু সেটা নিয়ে ধন্দে গোটা পরিবার। বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরেন্দর সিংহ আলুওয়ালিয়া মৃতদেহ আনার জন্য উদ্যোগ নিয়েছেন। এখন পরিবার চাইছে রোশনীর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তি হোক, আর মেয়ের দেহ যেন খুব তাড়াতাড়ি দেশে আনা হয়। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। আমার স্বামী মৃত নারায়ণচন্দ্র দাস কি করতে গিয়েছিল? মেয়ে ওখানে কি কি করতেন? মেয়ে কি করতেন? মেয়ে গত 18 সালে সুইডেনে ওমিয়া ইউনিভার্সিটিতে রিসার্চ করার জন্য গিয়েছিল, কিন্তু 4 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর রিসার্চটা কমপ্লিট করতে পারেনি, সেই জন্য সে স্টে করে গিয়েছিল। হঠাৎ আমি ও আমাকে টাকা চেয়েছিল কিছু টাকা পাঠানোর জন্য, তা আমি অক্টোবরের 6 তারিখে পাঠালাম। কিন্তু আমি ওর টাকা পাঠানোর পর আমার মেয়ে আমাকে ফোনে বলে দেয় যে মা আমি পেয়েছি, কিন্তু যখন তার কাছ থেকে কোনো রেসপন্স পেলাম না তখন আমি ওর ফোন নাম্বার ধরে আমি বিভিন্ন জনাকে মেসেজ করতে বলেছিলাম বা ফোনও করেছিলাম, কিছুতেই কোনো ফোন থেকে রেসপন্স আসেনি। সমস্ত ফোনই ওর ডেথ ছিল। শেষ কবে কথা হয়েছিল আপনার সঙ্গে? শেষ কথা হয়েছিল ওই মানে হার্ডলি হয়তো 27-28। নিয়ে তারপর থেকে কোনো যোগাযোগ নেই? না, তারপর থেকে আর কোনো যোগাযোগ। এবার কী জানতে পারলেন? আমি 13 তারিখের আগে, অক্টোবরের 13 তারিখের আগে হয়তো 4-5 দিন, হাঁটলে হয়তো 4-5 দিন আগে কি 5-6 দিন আগে একটা মানে ফোন এসেছিল ভোরবেলায়, সকালবেলায়। তা আমি কানে শুনতে না পাওয়ায় আমি মেসেজটা তারপরে এই ফোনটা দেখি, একটা আননোন ফোন নাম্বার, সেখান থেকে আমি ফোন করেছিলাম আমার মোবাইল থেকে। সুতরাং সেখান থেকে একটা মিস কল যায়, হয়তো তারা ধরেনি। কি জানতে পারলেন পরে? তারপর 13 তারিখে, 13ই অক্টোবর 10:30 থেকে 11:15 সময় একটা আমি ডিউটি খাচ্ছিলাম, তখন একটা কল আসে, নাম্বারটা দেখে মনে হলো কলকাতারই নাম্বার। কি বললো? আমি হঠাৎ ধরলাম, উনি আমাকে বললেন যে আমি লালবাজার থেকে বলছি। তা আমি কানে শুনতে পাইনি, সুতরাং আমি ওনাদেরকে বললাম। সুতরাং তারা যেটুকু লালবাজার থেকে বললো যে তাদের সুইডিশ পুলিশ লালবাজার পুলিশকে ইনফরমেশন দিয়েছিল যে মর্গে যে মানে রোশনী দাসের নামে একটা এ আছে, উনি মানে স্পট ডেথ, কি মানে খুন করা হয়েছে। হ্যাঁ, তাকে খুন করা হয়েছে, গ্রেপ্তারও হয়েছে। হ্যাঁ, তাতে একজন নাকি ওখানে গ্রেপ্তার হয়েছে। কি চাইছেন এখন আপনি? আমি এখন চাইছি যে মাননীয় প্রধানমন্ত্রীর থ্রু দিয়ে যেন উনি আমাকে সাহায্য করেন, বিদেশ দপ্তরকে, বিদেশ দপ্তর যেন সুইডেন গভর্নমেন্টকে অনুরোধ করে আমার মেয়ের ডেড বডিটা যেন আমি আমার ভারতবর্ষ
এবং আমার নিজের কাছে যেন ফিরিয়ে আনতে পারি। আমার আর্থিক ক্ষমতা সেরকম নেই, আমার পাসপোর্ট ভিসা সেরকম নেই যার জন্য আমার এই খরচ বহন করতে পারবো না। ওনারা যেন আমাকে দয়া করে আমার মেয়েটাকে আমার কাছে যেন পাঠিয়ে দেন, সমস্ত রকম সাহায্য যেন ওনারা আমাকে করে। শাস্তি চাইছেন? আর আমার মেয়েকে যারা এইরকম পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে তাদের যেন সুইডেন গভর্নমেন্ট মানে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থাটা। কি করছিল ওখানে মেয়ে? কোনো গবেষণা করছিল? হ্যাঁ, মেয়ে ওখানে মানে পিএইচডি করতে গিয়েছিল। কি নাম আপনার? আমার নাম, আমার নাম মমতা দাস। রশ্মি দাস, ও সুইডেনে পিএইচডি করতে গিয়েছিল, ওখানে রিসার্চার হিসাবে ইউনিভার্সিটিতে দায়িত্ব ছিল আর কি। তো আমাদের কাছে 13 তারিখে সকাল 10:30 সময় খবর আসে যে ওকে ওখানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে অ্যাপার্টমেন্টের মধ্যে। তো আমরা তারপর যোগাযোগ করি এখানকার মাননীয় এমপির সঙ্গে। আমরা আমাদের কাছে যেটুকু খবর আছে যে ওর অ্যাপার্টমেন্টটি ওকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে ওখানকার একজন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওর ডেড বডি আপাতত ওখানকার মেডিকেল কলেজে মর্গে রাখা হয়েছে। হ্যাঁ, ওনারা আমাদের কাছে কনসার্ন চেয়েছিলেন যে পোস্টমর্টমের ব্যাপারটা নিয়ে। আমরা এই ব্যাপারটা পুরোপুরি ভারত সরকারের ওপরে ছেড়ে দিয়েছি। এখানকার যিনি এমপি মাননীয় আলুয়ালাইজি, উনি ব্যাপারটা পররাষ্ট্রমন্ত্রী আমাদের এস জয়শঙ্করজিকে জানিয়েছেন এবং উনি খুব দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষকে জানিয়েছেন যাতে এটা নিয়ে ফার্দার প্রসেস করার জন্য। খুনের কারণ কিছু বলেছে? খুনের কারণ আপাতত এই মুহূর্তে আমরা সম্পূর্ণ অন্ধকারে। দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে আমার যেটুকু কথা হয়েছে ওনারাও স্টকহোম পুলিশের সঙ্গে কন্ট্যাক্টে আছেন এবং পুরো বিষয়টা বিশদে জানার চেষ্টা করছেন। কীভাবে কিসের জন্য কী মার্ডার সেটা আমরা এখনও পর্যন্ত কিছুই জানি না। লাস্ট জেঠিমার সঙ্গে যখন কথা হয় 27 থেকে 29 তারিখের মধ্যে লাস্ট কথা হয়, 30 তারিখের পর থেকে কোনো কমিউনিকেশান ছিল না। ওর ফোনও সুইচ অফ ছিল, ওর যে অনলাইনে যে কোনো জেঠিমার সঙ্গে যে স্কাইপি বা ইয়েতে যদি কথা বলতো তার নেটও তো বন্ধ ছিল। উনি চিন্তিত হয়ে পড়েন। কী চাইছেন এখন আপনারা? এখন আমরা ভারত সরকারের কাছে একটা